হরে কৃষ্ণ। বিষয় হচ্ছে কি, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর 536তম শুভ আবির্ভাব তিথি হচ্ছে আগামীকালকে 18 তারিখ। তো সেই উপলক্ষে আমরা আজকে 17 তারিখ আগরতলা শহরে আমরা বর্ণাঢ্য পদযাত্রা করছি। এটা হচ্ছে ওয়াক ফর পিস। আপনারা জানেন যে সারা বিশ্বে অনেক জায়গাতে ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ লেগে আছে, যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। আমরা বার্তা দিতে চাইছি যে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হোক, এটা হচ্ছে একটা বিষয়। আগামীকালকে আমাদের 10টা থেকে মন্দিরে প্রোগ্রাম শুরু হবে এবং ভজন কীর্তনের মাধ্যম দিয়ে প্রোগ্রাম শুরু হবে। 4টার সময় চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক প্রোগ্রাম শুরু হবে এবং সন্ধ্যেবেলায় সবাই প্রসাদ পাবে। এবং পরশু দিন শনিবার দিন এখানে সবার জন্য মহাপ্রসাদ থাকবে দুপুরবেলায়। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। তার পাশাপাশি আমরা একটা বার্তা দিতে চাইছি কি, এই যে রিসেন্টলি যেটা হয়েছে কি, দি কাশ্মীর ফাইল, এটা কাশ্মীরে হিন্দু পণ্ডিতের উপরে যে অত্যাচার হয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো আমরা সেটাও আমরা আবেদন রাখছি সবার কাছে, বিং এ হিন্দু উই মাস্ট ওয়াচ দি কাশ্মীর ফাইল, সেটা আমাদের দেখা উচিত এবং যা হয়েছে হিন্দুদের উপরে সেটা এই ফ্যাক্ট আমাদের সবার জানা উচিত। তো এই বিষয়গুলো হচ্ছে মূলত শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে হরিনাম সংকীর্তন, আগামীকালকে মহাভিষেক প্রোগ্রাম, কীর্তন মেলা, মহাপ্রসাদ বিতরণ এবং পরশুদিন সেই মহাপ্রসাদ বিতরণ প্রোগ্রাম থাকছে আমাদের এই ইসকন মন্দিরের তরফ থেকে। হরে কৃষ্ণ। কততম এটা? 536তম গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আপনার পরিচয়টা একটু জানান। আমার নাম অজিত শর্মা, আমি মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছি। ধন্যবাদ।